মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মিষ্টু ওয়েলকাম করছি তোমাদেরকে আমার ব্লগে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজ সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি, সাথে আনশো আছে। আনশ হাই বলে দাও, হাই বলে দাও, বলো হাই। হ্যাঁ, তো এখন ওকে ব্রেকফাস্ট করাবো। আর আজ সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, এখন 9:30 বাজতে চলছে, 9:30 না 8:30 বাজতে চলছে। তো ঠিক আছে, শুরু করি। তো আমি ওকে বেসিক্যালি সকালবেলা ব্রেকফাস্টে ওটসই দিই। ওটসে অনেকগুলো ফাইবার থাকে, প্লাস কোনো কনস্টিপেশনের প্রবলেমও হয় না। তো আমি ওটসই দিই। ওটস খেতেও পছন্দ করে। কি করছি? হাই ফাইভ দিয়ে দাও। আজ মিষ্টি কুমড়ো ছিল ঘরে, তো ওগুলো কেটে নিয়েছি। ওগুলো আজকে মিষ্টি কুমড়ো দিয়ে ফ্রাই বানাবো। আর এখানে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি। তো এখানে কড়াইতে আমার অয়েল গরম হয়ে গেছে, তো এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম, সবগুলি দিয়ে দিলাম একসাথে। আর তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে এগুলো নাড়িয়ে নিচ্ছি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারবে, না দিলেও হবে। আমি একটু দিয়েছি আজকে আর কি। তো এর মধ্যে লঙ্কা, এটা একটু ঝাল হলে ভাল লাগে, তো একটু বেশি করে লঙ্কা গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা আছে তো একটু কম দিলেও পারবে, যে যেরকম ঝাল খায় আমরা একটু বেশিই খাই। আর এখানে হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে এগুলো নাড়িয়ে একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। এগুলো ভালো করে নাড়িয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। আজও দেখতে পাচ্ছ ছোট মাছ, এগুলো একটু মাছ এখানে আজ বাড়িতে নিয়ে এসছে। তো মা দেখেছেন এগুলো মাছ, এগুলো পাচ্ছেন এখানে বসে বসে। ছোট মাছ খেতে আমাদের ঘরে সবই ভালোবাসে। আর আমি ওদিকে রান্না করছি আর আনশ বসে বসে এগুলো করছে, দেখো। এখানে ঢাকনা সরানোর পর দেখি মিষ্টি লোটা প্রায় বয়েল হয়ে গেছে। আর এখানে যে শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম আগের থেকে, তো ওটা আমি এখানে হাত দিয়ে এভাবে ক্রাশ করে নিচ্ছি। এগুলো যেহেতু ভেজে রাখা, তো এগুলো এভাবেই এগুলি ক্রাশ করা যায়। হ্যাঁ, হাতটা পরে ধুয়ে নিতে হবে, না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এগুলো একটু একটু ভালো করে নাড়াচাড়া করলেই আমাদের মিষ্টি কুমড়ো স্পাইসি ফ্রাই রেডি। আর এখানে আমি ডালের মধ্যে তড়কা দিয়ে দেব। তো
এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং ডালটাও দিয়ে দিলাম। এদিকে মা মাছ মাছটা রেডি করতে করতে আমি এগুলো করে আংশকে স্নানটা করিয়ে দেবো। তো হয়ে গেছে আমাদের ডাল রেডি। ফ্রেন্ডস, এখন অনেক সময় পর আবার আসলাম আর আজ আংশ স্নান করে ঘুমায়নি, একটু বেলা হয়ে গেছে ওর স্নান করতে। আজ প্রায় 12টা বেজে গিয়েছে, তো আজ আরও ঘুমায়নি। দেখো এখন দুষ্টুমি করছে, দেখেছ কি করছে। আর ওদিকে মা রান্না করছেন, ডাল ভাজা হয়ে গেছে আগে, আর এখন মা মাছগুলো রান্না করছেন, ছোটো মাছগুলো। আর এই যে আমি এখানে বসে আছি ওই আংশের জন্য, আর বাইরে তো গরমের কথা আর বলেই লাভ নেই, এত গরম পড়েছে কি বলবো। এই দেখো কি করছে, দেখো প্রচুর গরম পড়েছে বাইরে, মানে রোদ রোদিকে দেখা যাচ্ছে না এইভাবে গরম পড়েছে। এখন ওদিকে অনেকগুলো কাজ রয়ে গেছে, ওর কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি। মা একটু রান্নাটা করে আসলে তারপর মা ওকে দেখলে আমি গিয়ে কাপড়গুলো ধুয়ে দেব। দেখো কিভাবে বের হচ্ছে, দেখো আংশ আমার বলটা দেখিয়ে দাও, বল কোথায় তোমার বল দেখাও। ইয়ে কাবু, আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন গিয়ে আজকে নিয়ে আসবো, ও এখনো কিন্তু আর কাকুর ঘরে আছে। আমাকে দেখে কেউ বলবে না যে আমি স্নান করেছি, এত গরম আর প্রচুর ভাবে ঘামছি। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন যাই ওকে গিয়ে নিয়ে আসি, অনেক সময় থেকে ও ওইখানেই আছে। আংশ এখানে চলে এসছে, আংশ এই যে দেখো তুমি কোথায় গিয়েছিলে, কোথায়, টাটা।
বলে টাটা বলো টাটা হ্যাঁ তুমি টাটা গিয়েছো ওলে লে তো এখানে আমাদের মিষ্টি কুমড়োর স্পাইসি ফ্রাই রেডি এটা দেখতে কি কালারফুল লাগছে বাহ খেতে ইচ্ছে করছে আর সাথে আছে আজকে ডাল মাছও আছে মাছ ছাড়া তো আর হয় না মাছও আছে ছোট মাছও আছে আজ বড় মাছও আছে এখানে আছে ডাল আর হ্যাঁ আর সাথে আছে লেবু তো মিষ্টি কুমড়ো ফ্রাই ডাল আর মাছটা আজকে মা রান্না করেছেন ছোট মাছটা আর বড় মাছটা কিন্তু এখনও হয়নি রান্না এটা আমি এখন রান্না এখানে দেখো ছোট মাছটা আছে এটা আজকে মা রান্না করেছে বড় মাছটা আমি এখন রান্না করব তারপর তাড়াতাড়ি করে খেয়ে নেব অনেক বেলাও হয়ে গেছে তো আজ নিজের ওয়েটটা শেষমেশ মেপেই নিলাম ওয়েট গেইন করছি মনে হচ্ছে ধীরে ধীরে তো ফ্রেন্ডস অনেক সময় পর আবার আসলাম আজ না আমার ওয়েটটা মেপে দেখলাম তো আনসার যখন জন্ম মানে আনসার জন্ম হওয়ার আগে যখন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম বা যখন আমি আমার ওয়েট মাপতাম তখন আমার ওয়েট এরকমই ছিল 57 উপরে আমার হয়নি তো আনসার জন্ম যখন আমি 8 বা 9 মান্থস প্রেগনেন্ট ছিলাম তখন আমার ওয়েট ছিল এরকমই 57 আর এখন আজকে দেখলাম আমার ওয়েটটা 55 কেজি তো একটু কমেছে জানি না যখন ও একটু বড় হয়ে যাবে ওর পিছনে এত ভাগাদৌড়ি করতে লাগবে না হয়তো তখন একটু ওয়েট গেইন করতে পারি এটাই আর আজ না স্নান করতে দেরি হয়নি কিন্তু এই গরমের জন্য আমি আর চুলটা শুকাতেও পারিনি তো এখন ভাবলাম একটু বসেছি তো চুলটা একটু ছেড়ে রাখি এভাবে তো চুলটা শুকিয়ে যাবে আর চুল না আমার পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আজকে এখন ওর ঠাম্মির সাথে আছে দুষ্টুমি করছে এটা ধরবে তো সেটা ধরবে ওর পিছনে মানে ও এটা করবে ভেবেছে তো আমরা দেখছি যে ওখানে যাচ্ছে আমরা ওখানে যেতে যেতে ও এটা ধরে দিয়ে ধরে মানে যা করারও করে নেবে এরকমই এত দুষ্টু হয়েছে তো ফ্রেন্ডস এই ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করে দেব তোমাদের সাথে কাল আবার দেখা হবে অন্য একটি ব্লগে তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর প্লিজ একটা লাইক তো করেই দিও আর ভিডিওটা প্লিজ পুরো দেখো তো দেখা হবে তোমাদের সাথে কালকে আবার টিল দেন বাই বাই টেক কেয়ার